হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? জানি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি নিয়ে, আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো পিপি বাড়িতে এসেছিলাম মায়াপুর, সেটা তো তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি। তো আজকে সেটা তৃতীয় দিন, তো ফাইনালি যেই কারণে এসেছি সেটা তোমাদেরকে বলবো। তো এখন আমি দেখতে পাচ্ছি যে রেডি হয়ে গেছি, কি কারণে এখন যাব আমরা মায়াপুর ইসকনে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু মন্দিরটা পিপি বাড়ি থেকে প্রায় 5 মিনিটও লাগে না, হেঁটে গেলে 5 মিনিট লেগেই যায়, তো আমরা এখন হেঁটে হেঁটে যা প্রায় চলে এসেছি আমরা মন্দিরের কাছে। আর ওইদিকে দেখো ওরা দুজনা ভিডিও বানাতে ব্যস্ত, তো এত ব্যস্ত যে আমার ভিডিওতে আসার সময় পাচ্ছে না। তো আমি একা একাই তোমাদের সাথে বকবক করছি, চলো। তো ফ্রেন্ডস, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি এত কেন মায়াপুরে আসতে ভালোবাসি, মানে ভালো তো সবাই বাসে, আর সবথেকে মেন মানে আমার সবথেকে পছন্দের জায়গা মায়াপুর যেটা, সেটা হচ্ছে উইস টেম্পল। তো তোমাদেরকে সেটাই শেয়ার করবো সেইখানে গিয়ে। তো বোন বল, আমার সাথে মায়াপুরে এসে তোদের কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, আর অবশ্যই তোরা দুজন সাথে থাকলে আমার অলওয়েজ মানে মুহূর্তগুলো যেন অলরেডি আরও বেশি স্পেশাল হয়ে যায়। আচ্ছা, আমি খুব এনজয় করি যখন তোরা আসিস, আমার খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, খারাপ লাগে যখন তোরা চলে যাস বাড়ি, খুব মিস করি আবার। আর কতদিন, আর কতদিন পরে আমরা একসাথে হলাম, মানে প্রচুর প্রচুর মজা করি আমরা বিয়ের, আমার বিয়ের আগে তো প্রচুর মজা করতাম, মানে যেখানে যেতাম আমরা তিনজনাই যেতাম, যা করতাম, এমনকি যা ড্রেস, দেখো আজকেও ড্রেস আমরা এক্সচেঞ্জ করে এসেছি, যেহেতু আমি বলেছিলাম যে আমি এখানে এবার কোনো ড্রেস আনিনি, তো এটাও আমি বোনের জামা পড়েছি। হ্যাঁ, আমি ঠিকই শুনেছো, হ্যাঁ ঠিকই শুনেছো, আমি বোনের ড্রেসই পরেছি। আর আমি এত এত মোটা আর এত শর্ট যে আমার, এই যে আমার বোন দেখতে পাচ্ছে, এই বোনের জামাও আমার গায়ে হয়ে যায়। চলে এসেছি মন্দিরে, ওই মন্দির, ওই তো ওইটা মন্দির। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছে যে বাস দাঁড়িয়ে আছে, এইখানটা করে হচ্ছে গিয়ে বাসগুলো পার্ক করে, মানে বাস পার্কিংয়ের জায়গা এটা। তো এটা হচ্ছে যখন আমাদের দোলের উৎসব হয় এখানে, বা দূরে দূরে থেকে যখন লোকজন আসে, তো এখানে বাসগুলো পার্কিং করা হয়। তো চলো, অনেকটাই বড় জায়গাটা, আর এখানে মেলাও বসে, তো দেখো প্রচুর বড় প্রচুর জায়গাটা। আমি ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাতেই যাব আগে। তো চলো, আমি একা একা বকবক করে চলেছি, আর ওরা দুজন আমাকে রেখে বারবার আগে আগে চলে যাচ্ছে, বারবার। কি রে, আমাকে নিবি না নাকি? তো চলে এসেছি, বাবাইকে খুব মিস করছি, মিস ইউ বাবাই। এখন দাদা থাকলে খুব ভালো হতো, মানে পরিবেশটা এত সুন্দর, দাদা থাকলে আরো বেশি মজা করতে পারতাম। অনেক অনেক মিস করছি বাবাই তোমাকে, আমি এন্ড আমার বোনেরাও তোমাকে খুব মিস করছে। তো খুব তাড়াতাড়ি, হ্যাঁ ওর তোমার তো আসার, মানে তোর দাদার তো আসার কথা, আজকে কত তারিখ? 20 তারিখ, 20 এপ্রিল, তো 21 এপ্রিল তোর দাদার আসার কথা। তো ও আসবে, আর জানি না আসা হবে কিনা মন্দিরে। ও খুব পছন্দ করে, মানে ও আমাকে বারবার বলে যে আমার শুধু মায়াপুরে যেতে ইচ্ছে করে, মায়াপুরে যেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় হয়ে ওঠে না আসা। তো আজ এবার আমি একাই এসেছি, আর ও আসবে কালকে, মানে আজকে 20 এপ্রিল, ও আসবে 21 এপ্রিল। তো বললামই তোমাদেরকে, তো যদি সুযোগ হয় তো অবশ্যই ওকে আবার নিয়ে আসবো, মানে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আবার। যেহেতু আমরা 22 এপ্রিল তারকেশ্বর যাচ্ছি, তো ওখান থেকে ফিরে যদি সময় হয় অবশ্যই ওকে আবার নিয়ে আসবো। তো দেখো এত বালি, মনে হচ্ছে আমরা এখন মরুভূমির ওপর দাঁড়িয়ে আছি। কি বোন, মরুভূমি ফিল হচ্ছে তো মায়াপুরে এসেও? আমার তো মরুভূমি মরুভূমি ফিল হচ্ছে, কিন্তু একটা জিনিস খুব ভালো যে এত গরমেও আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে আমার লাক খুবই ভালো, আমার না মানে আমাদের তিনজনেরই লাকটা খুবই ভালো যে আজকের রোদ গরম খুবই কম, যার জন্য চলে এসেছি আমরা তাড়াতাড়ি। রেডক্ষণ যাব ওয়াটার লোটাসে, তো দেখতেই পাচ্ছ খুব একটা লোক নেই আজকে, ভালোই হয়েছে, আমার বেশি লোক থাকলে লজ্জা লাগে, নতুন নতুন তো তাই। হ্যাঁ, কে ভাববে কান্না কার সাথে কথা বলছি। তো ওই দেখো চলে এসেছি আমরা এটা ওয়াটার লোটাস। এই হচ্ছে আমার উইস টেম্পলের রাস্তা, তো ততক্ষণ পর্যন্ত তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও। তো ফাইনালি আমি আমার উইস টেম্পলে চলে এসেছি, তো তোমাদেরকে যেটা শেয়ার করবো বলেছিলাম, তো চলো। তো
গাইস, মায়াপুর মানেই তো শান্তির জায়গা। তো আমার বিশেষ করে এই জায়গাটাতে আসলে বেশি শান্তি লাগে, কারণ আমি অনেক কবার উইশ করেছি, তো সেটা সাকসেস হয়েছে, তো সেই আনন্দে আবারও এসেছি। তো চলো তো ফ্রেন্ডস, দেখে নিলে তো পুরো মন্দিরটা একটু সিনেমাটিক্স ভিডিও হিসেবে। তো চলো এর সম্পর্কে আর কিছু বলবো। এই যে দেখতে পাচ্ছে যে গোল গোল পাথরের, মানে মন্দিরটার সাইড দিয়ে যে পাথরগুলো দেওয়া রয়েছে, তো এটার ওপর ওপরে হরে কৃষ্ণ বলে 108 বার কিছু উইশ করলে নাকি পূরণ হয়, নাকি বলবো না, মানে আমার পূরণ হয়েছে, তা যার জন্য আমি বারবারই আসি এখানে। তো সত্যি বলছি, মন থেকে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায়। তো আমি এখানে এসে তো প্রচুর প্রচুর উইশ করেছি, তো সব কিছুই আমার সফল হয়েছে। তো ওইদিকে দেখো আমার বোন হাই করছে। তো এই আমার তো না হয় বারবার তোদের এখানে এই কারণে আসি যে আমি কিছু উইশ করি, তো বারবার এটাতে আসি। তো তুই বাড়ির কাছে থেকে উইশ করে কি পেয়েছিস, সত্যি কথা বল, তুই পেয়েছিস তো? না, পেয়েছি বলতে হ্যাঁ অবশ্যই পাইনি বলাটা ভুল, আমি অনেক অনেকবার এখানে উইশ করেছি। তো আমি পেয়েছি কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো আমি চেয়েছি ঠাকুরের কাছে, ভগবানের কাছে মন থেকে চেয়েছি, সেগুলো অবশ্যই পেয়েছি। আর এখনও আমি ঠাকুরের কাছে কিছু একটা আবদার গত 2-3 বার থেকে আমি করে রেখেছি, কন্টিনিউ এখন সেই আবদারটাই আবার করে যাচ্ছি, মানে যেই কয়বার আসে। হ্যাঁ, তার মানে সময়ের সাথে তোমার অবশ্যই মানে চাইলেই সাথে সাথে তো আর হয়ে যায় না, তো সেইটার জন্য সময় দিতে হবে। তো অবশ্যই তোর পূরণ হবে, হয়তো ঠাকুর চাইছে না। হ্যাঁ অবশ্যই, মন থেকে চেয়েছিস বা চাইছিস অবশ্যই পাবি, আর হয়তো লেট হচ্ছে এই কারণেই যে তোর ওইটার এখনো সময় হয়নি। তো খুব মানে খুব প্রিয় জিনিস তো সাথে সাথে পাওয়াটার মূল্যটা বোঝা যায় না, সেটা সবাই জানো তোমরা, আর আমি বেশি জ্ঞান দেব না। কথা এটাই যে মানে খুব সহজে কিছু একটা জিনিস পেয়ে গেলে সেটার মূল্য কেউ মানে বোঝে না আর কি, যেটা বলে যে মূল্য খুঁজে বোঝেন না, তো সেটা একটু ধীরে ধীরে পাওয়াই ভালো। সেটা উইশ করে রেখেছিস তো কি হয়েছে, লেট করে পা, তো আমিও উইশ করছি লেটে পাই যে আমি যেন পাই। হ্যাঁ অবশ্যই, আমিও সেটাই চাই যে তুই পা, তোর মনের আশা পূর্ণ হোক, এমনকি যে আসে যারা আসে তাদের সবারই আশা পূর্ণ করে দিব। তো চলো আর বেশি বকবো না, এখন ওরা নাকি রিলস বানাবে আর কিছু ফটোশ্যুট করবো আমরা। তো চলো আবার দেখা হচ্ছে, তো বাদে। আমাদের ফেস টেম্পল ঘোরা কমপ্লিট, এখন অন্য সাইডে করে নাকি বাজে গন্ধ বেরোচ্ছে জল থেকে। কি চুরি করতে যাচ্ছে সেভাবে দৌড়ে দৌড়ে, পারিস নি বাবাকে বল কমপ্লান খাওয়াতে, তাহলে একটু লম্বা হবি। আমরা তিন বলেই নাটা নাটা বল বোন, মোটেই না, আমার বয়স অনুযায়ী আমি একদম পারফেক্ট, আমি সব থেকে লম্বা, কি বলবো, ভগবান মানিয়েছে নাটা না, আমি এটাতেই খুশি। আমার এজ অনুযায়ী আমি, এজ বলো যাই বলো, হাইট তো আর বাড়বে না, তোমার এজ 20 বলে কি, সরি 20 না, তোমার এজ 18 বলে কি তুমি পরে আরেকটু লম্বা হবে নাকি? একটা মানুষের যেটা হবার হয়ে গেছে, যেটা হবার হয়ে গেছে, আমার হাইট এখনো হবে। দেখো ঝগড়া লাগিয়ে দিয়েছে হাইট নিয়ে, আমি কোন আগাই, আমাদের তিনজনেরই হাইট সমান, তো সমান না হলে সব কিছু একটা পারফেক্টলি, হাইট যদি সমান না হয়, বডি ল্যাঙ্গুয়েজ যদি সমান না হয়, তাহলে পারফেক্টলি ড্রেস এক, পারফেক্টলি ড্রেস কি করে হয়, আমরা এত এক্সচেঞ্জ কি করে করতে পারি, সব কিছু কিছু মাতাজিরা গান করছে নাচ করছে, চলো এটা মায়াপুর কি ডিজিটাল থিয়েটার, তো এটা হচ্ছে মায়াপুর ডিজিটাল থিয়েটার। তো এটার ভেতরে এখনো যাওয়া হয়নি, মানে সুযোগ হয়নি যাওয়ার। আর দিদি ব্লগ করছে, তো ক্যামেরাম্যানটা খুবই ভালো, এরকম ক্যামেরাম্যানের জন্য একটা আচ্ছা 20 মিনিট কা আধ্যাত্মিক শো হে। ওই দিদি ভাইটা ব্লগ করছে, তো দেখো জলদি আয়, ক্যামেরাম্যানটা হয়তো একটা দাদা। তো হ্যাঁ ফ্রেন্ডস, ক্যামেরাম্যানটা ডেডিকেট করলাম আমি বাবাইকে, তো দেখো এরকম একটা ক্যামেরাম্যান দরকার হয় ব্লগ করার জন্য, তো তুমি একটু আমার ক্যামেরা ধরে দাও না, আমাকে নিজে নিজেই করতে হয়, মজা করছিলাম, আমার বার খুব ভালো, ও আমার অনেক ছবিও তুলে দেয়, যদিও
হেঁটে মানে টাইম পায় না বলে ভিডিও করে দিতে পারে না, মানে ক্যামেরা ধরে দিতে পারে না, কিন্তু যখন সময় পায় তো আমি এটা মজা করে বললাম, তো কেউ সিরিয়াস নেবে না। তো এখানে টুকটাক দোকান দেখতে পাচ্ছো, এখান থেকে প্রচুর দামি দামি জিনিস, মানে মোমো খাবে এক প্লেট তবুও 50 টাকা, আর ফুচকা খাবে তবুও মনে হয় 20-25 টাকা প্লেট। তো এইসব দোকানে প্রচুর প্রচুর দাম হয়, তো কেউ মায়াপুরে আসলে ভেতর থেকে কিচ্ছু কিনবে না। তো সামনে আমার ফেভারিট ফুলের গাছ, তো চলো ফুল গাছটার সামনে যাই। কি ফুল জানো ওটা? আমি অনেক আগে আমি চাপা ফুল নামে চিনতাম, এখন রিসেন্টলি শুনি যে ওটা কি কাঠগোলাপ। খুব ট্রেন্ডিং চলছে কাঠগোলাপ, তো এটা অ্যাকচুয়ালি ওটার নাম চাপা ফুলই আমি যতটা জানি। তো চলো আয়। তো এটা হচ্ছে জুতো জমা দেওয়া, জুতো ফোন সব জমা দেওয়ার জায়গা, দেখতে পারবো অনেক নিচে। থ্যাংক ইউ। ওইখানে রয়েছে, আমি বুঝে দিচ্ছি। তো এই ফুলটা আমার খুব খুব পছন্দের। থ্যাংক ইউ বুনু। তো বাবাইয়ের সাথে যে কবার আসি প্রতিবার আসি, ওকে গাছ থেকে পেরে দিতে বলি, তো তখন বেশি থাকে না গাছে, বল বল তখন গাছে বেশি থাকে না, আর এখন দেখো প্রচুর প্রচুর ফুল প্রচুর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে নৌকা বিলাস হয়। এই এটা রবিবার থেকে শুরু না, তো 22 এপ্রিল এখানে নৌকা বিলাস শুরু হবে। তো তোমরা যারা যারা দেখতে যাও অবশ্যই এসো, খুব খুব ভালো লাগবে, আর খুব ভালো হয়, মানে আমার তো ভীষণ ভালো লাগে। এইভাবে দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখি। তো আমরা এখন প্রভুপাতের সমাধির সামনে বসে আছি, বোনের প্রচুর শরীরটা খারাপ করছে, তো ও আর ঘুরতে পারছে না হেঁটে হেঁটে, তার জন্য আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। তো ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ও অসুস্থ হয়ে গেছে। এইখান থেকে এইটুকু বাড়ি, তো না খেয়ে কেন এসেছিস? দুপুরে খেয়ে আসেনি, এখন পেটে ব্যথায় বসে আছে। তো বলছি যে চল কিছু খাবি, উঠতেই পারছে না। তো আমি এখন ব্লগটা কন্টিনিউ কী করে করবো, কী করে করবো? একটু বসি, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো একটা ছোটোবেলায় পিপির সাথে যখন আসতাম তখন হচ্ছে এইখানটাতে আসতাম, এই যে এই ঘরটাতে কীর্তন হয় প্রতিদিন সন্ধ্যেবেলা, না এইখানে আসতাম আগে পিপির সাথে। এখন তো এই গেটটা খুলে দিয়েছি, এই গেটটা আগে বন্ধ ছিল না, এটা মেন গেট ছিল, কাজের জন্য অনেক কদিনই বন্ধ ছিল, আমি 3 বার এসে ঘুরে গেছি। চলো বাইরে যাওয়া যাক, আমরা এখন কিছু খাবো। কি খাবি? পাপড়ি চাট নাকি ঘুগনি? এখন ওরা কি খাবে ডিসাইড করবে, তো দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ আমরা একটু ঘুরে নিই। চলো গাইজ, আমরা মন্দিরের অনেকটা বাইরে চলে এসেছি, তো বোন আর হাঁটতে চাইছে না কারণ বাড়ি যেতে অনেকটা সময় লাগবে। তো দেখো এখন রাস্তাটা ঠিক করেছে বলে কত সুন্দর। খাবি না, তোর পেটে ব্যথা করছে, তুই আমার ফুচকা খাবি? তো কি পাপড়ি চাট? পাপড়ি চাট খাবি? চল আয়। কিন্তু কিরকম হবে সেটাই, যদি ভালো পাপড়ি চাট ভালো না হলে ভালো লাগে, ভালো কিনা আমরা করেই জানি, এই দোকানে ভালো করে না খারাপ করে। চল খেয়ে দেখি। তো আমরা এখন যাচ্ছি পাপড়ি চাট, হেলপুরি হেলপুরি আছে না, হেলপুরি আয়। আমরা এখন পাপড়ি চাট খাবো, কে বলবো যে কেমন টেস্ট। তো তিনজন আছি, এক প্লেট নিয়েছি, ভেবো না যে কিপটেমি করছি একদমই না। তো আমরা আগে টেস্ট করে দেখবো, দেন যদি ভালো লাগে তবে আরও 2 প্লেট। তো চলো খেয়ে দেখা যাক। বোন তুই ফার্স্ট ট্রাই কর, কেমন নেওয়া যাবে? আর এক প্লেট ভালো, তাহলে কি নেবো আর এক প্লেট নাকি অন্য কিছু? আমি ভালো খাই না, এটা খুব একটা মুচমুচে না, তো অন্য কিছু খাবে, খুব একটা মুচমুচে না বলছি, নরম হয়ে গেছে। আর আমি এসব খাই না ভালো, তো আমার খাওয়ার মধ্যে এক বিরিয়ানি, তোমরা তো জানো আমি বিরিয়ানি লাভার, আর হচ্ছে মিল্কি বার লাভার মানে চকলেট লাভার। তো চলো ওরা এখন এটা খেয়ে নিক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ভালো লাগছে, মানে আপ্যায়ন করছে, আশ্চর্য প্রদীপ, খুব ভালো লাগে এগুলো আমার।
তো গাইস দেখতেই পাচ্ছেন একটা সিঁদুরের ফটো ফাইনালি কিনে ফেলেছি। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মায়াপুরে এসে একটা সিঁদুরের কৌটো কিনবো। তো ফাইনালি আজকে আমার ড্রিমটা সাকসেস হয়ে গেছে। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তো এখন আমরা বাড়ি যাব। তো চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মন্দিরটা পুরো। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, তো ক্যামেরাতেও কেমন কালো কালো আসছে। ভিডিও আমি আর করতে পাচ্ছি না, মানে খুবই কালো লাগছে, যদিও ক্যামেরাটা খুব বেশি ভালো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো অ্যান্ড পাশে থেকো। এখন টাটা।